একটা টুইট করেছি দেখবেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা ট্রেড লাইসেন্স ফি জিএসটি দেওয়ার পরেও সাফাই করার জন্য টাকা চাইছেন মাছের দোকান প্রতি ছ টাকা আনাজের দোকান প্রতি দশ টাকা মাংসের দোকান প্রতি কুড়ি টাকা একইভাবে লাটাগুড়ি ওখানকার পঞ্চায়েত সমিতি আলিপুরদুয়ারের তারা পর্যটকদের প্রত্যেকটা রুম পিছু বাড়তি ছশো টাকা করে চার্জ করছেন প্রত্যেক দিনের জন্য ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পঞ্চায়েত সমিতি রাজবাড়িতে এই সময়কালে যারা পিকনিক করতে আসবেন সেই পিকনিক লোকেদেরকে একশো টাকা করে দিতে হবে সাফাই করার জন্য তাই পশ্চিমবঙ্গে টাকা নেই এইভাবে ট্রেড লাইসেন্স জিএসটির পরেও আবার নতুন করে টাকা তোলা হচ্ছে এবং পর্যটকদের উপরে জুলুম হচ্ছে গোটা রাজ্য জুড়ে সর্বত্র সে দীঘা থেকে বকখালি থেকে লাটাগুড়ি থেকে রাজাভাত খাওয়া চালসা থেকে দার্জিলিং কোথাও বাকি নেই এই সরকারের চাঁদা তোলা ব্যবসা এখন একটাই অর্থ আছে ফিফটিন্থ ফিনান্স এই ফিফটিন্থ ফিনান্সে টাকাতে যেখানে ভারত সরকারের টাকা তার পরিষ্কার গাইডলাইন বলা আছে কি কি করতে হবে সেই গাইডলাইনে খুব পরিষ্কার যে এই স্কিমের এক বছর আগে থেকে স্কিম তুলে আনা মূলত জল সংরক্ষণ পানীয় জল এই যে জলশক্তি দপ্তরের আন্ডারে আসছে এই ফিনান্স তার গাইডলাইন আপনি দেখুন খুব ক্লিয়ার গাইডলাইন আছে এই গাইডলাইন না মেনে ভিকারি সরকার তারা বলছে পঞ্চায়েতের ইলেকট্রিকের বিল এই ফিফটিন্থ ফিনান্সের টাকা থেকে দিতে যেটা দিতে পারেন না সিলেকশান অফ স্কিম বোথ ফর আনটাইড অ্যান্ড টাইট ফান্ড অফ অব ফিনান্স বাইশ তেইশ এটা তিরিশ বারোর মধ্যে কমপ্লিট করতে বলছে সেক্রেটারি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট দ্য গ্রেট মিস্টার উলগা নাথন কীভাবে গাইডলাইন ভায়োলেশন করছে দেখুন তিরিশ বারোর মধ্যে স্কিম তিরিশ একের মধ্যে অল টায়ার্স মাস্ট কমপ্লিট দ্য টাস্ক নয় একের মধ্যে তিন একের মধ্যে অল টায়ার এবং চোদ্দো একের মধ্যে টেন্ডার ডকুমেন্ট প্রিপেয়ার করে পঞ্চায়েত নির্বাচনের নোটিফিকেশানের আগে ওয়ার দিয়ে দেওয়ার কথা বলছেন দেখুন তিরিশ বারো যা আগামী পরশুদিন স্কিম তোলা ঝড়ের গতিতে চলছে এটা এক বছর লাগে স্কিম রেডি করে গ্রাম স্বরাজ পোর্টালে দিয়ে তার ভেরিফিকেশান করে স্কিম ভেটিং করে এই ফিফটিন ফিনান্সের টাকা লুট করার জন্য তৃণমূলের চোরেদের টাকা মারার জন্য যেহেতু একশো দিনের টাকা বন্ধ আছে আবাস যোজনা নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল তাই দ্বাদশ অর্থ কমিশনের টাকা এইভাবে দেওয়ার জন্য করেছেন আমি সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রক জলশক্তি এবং তার মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতজিকে অভিযোগ করব তদন্তকারী টিম পাঠাতে বলবো।